আছি 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 হ্যাঁ আছি, কিন্তু কোথায়? আরে বাবা, যথা সময় দেখতে পাবে। যথা সময় দেখতে অবি, আমার কিন্তু সবকিছু গোলমাল মনে হচ্ছে। ব্যাস, কোনো গোলমাল নেই। গোলমাল নেই? দাদা, তুমি কিন্তু আমাকে ফোনে বললে যে এখানে ইউনিভার্সিটি সবাই এসে জড়ো হয়েছে, তুমি ইস্ট বেঙ্গলে সাইন করেছো বলে এখানে হই হুল্লা হচ্ছে, কিন্তু কোথায় তারা? কাউকে দেখতে পাচ্ছে না। বাড়ি শুনছেন? মাসিমা কোথায়? মাসিমা, মাসিমাকে গিয়ে দেখতে পাবে সে কথা কিন্তু আমি বলিনি। হ্যাঁ হ্যাঁ, বলনি? কিন্তু আমি তো ভেবেছিলাম যে তানিয়া সোমার রিঙ্কিদের এতে দেখতে পাবো। আচ্ছা ধরো ওদের যদি তুমি নাই দেখতে পাও, তাহলে কি তুমি বসবে না? এখানে চলে যাবে? কেন বসবো? ইনফ্যাক্ট আমি তো ভেবেছিলাম যে এখানে এসে সবাই মিলে তোমার ঘাড়মুটকে মজা করব, তাই তোমার ফোন পাওয়া মাত্র ছুটে এসেছি। আমার ঘাড়মুটকে মজা করবে? করবো না। তুমি ইস্ট বেঙ্গলে সাইন করে কাড়ি কাড়ি টাকা আর্ন করবে, আর তোমার এই সুন্দর ঘাটটাকে মটকাবো না বলো? আচ্ছা ঠিক আছে, মটকাও, চলো বসো। প্লিজ বসো না। বলো কি খাবে? কিছু না। কেন? আচ্ছা তানিয়ারা এখানে নেই, আমি আমি বসলাম কেন? দু চাম চল। টিকলি এরম করে না, বসো। ম্যাক্সিমাম 5 মিনিট, কিন্তু তারপর আমি কিন্তু চলে যাবে। যাবো না, এখানে শুধু শুধু বসে থাকবো বলো? শুধু শুধু বসবে কেন? আমার সাথে তুমি গল্প করবে? ও ওবি, তুমি কিন্তু ইস্ট বেঙ্গলে সাইন করার মতো আমার মনে হচ্ছে কিঞ্চিত খারাপ হয়ে গেছে। কেন? ভুলভাল বকছো তুমি। আচ্ছা বাবা, কি ভুলভাল বকলাম? ওবি, দুদিন বাদ আমার ফাইনাল পরীক্ষা, আমার কিচ্ছু পড়া হয়নি, আমি এখানে বসে বসে তোমার সঙ্গে সময় কাটাবো বলো? সময় কাটাবে না, এনজয় করবে। মানে? না, আমি বলছিলাম যে এরকম একটা সুন্দর ফাঁকা ঘরে আমার সাথে একা বসে গল্প করতে তোমার খুব খারাপ লাগবে? এই ওবি, তোমার কি হয়েছে বলো তো? আমি তো সত্যি করেই তোমাকে সব কিছু বলতে চাই, কিন্তু তুমি বলতে দিচ্ছ কই? আমার একটা কথার অনেস্টলি একটা উত্তর দেবে? অনেস্টলি আমি তোমাকে অনেক কথাই বলেছি। তুমি কি এলএসডি ফেলএসডি কিছু খেয়েছো? ছি, ঠিক তোমার কি মনে হয় সেরকম ছেলে? না না না, কিন্তু তুমি আজ অ্যাবনর্মাল। তোমাকে একটা নর্মাল প্রশ্ন করতে চাই। কি বলো? তুমি সন্দীপকে ভালোবাসো? চাপ বাবা, কোত্থেকে তুমি কোথায় চলে এলে? তুমি না সত্যি অভি, আমি আর পারছি না সত্যি। আমি আমি যাচ্ছি, আমার আমার কি রকম মানে মাথা ঝিমঝিম করছে সত্যি। প্লিজ 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 যেও না। দিয়ে তুমি পোজ দিচ্ছ কেন অভি? আমার একটা প্রশ্নের উত্তর দাও বল। সন্দীপকে ভালোবাসো? কি মুশকিল ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তর। আমি সন্দীপকে ভালোবাসি কি না বাসি সেটা আমি তোমাকে কেন বলবো? তাছাড়া সে বেচারি এখন পা ভেঙে দিল্লিতে বসে আছে, কেন শুধু শুধু ওকে নিয়ে মজা করছে বলতো আমার সঙ্গে? ঠিক আছে, মজা করবো, চলো বসো। আবার ওবি, আমি আরে বসো না। আচ্ছা আমি যদি মনে করো সন্দীপকে ঠিক এখনই তোর সামনে দাঁড় করি, মানে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আমার সত্যি আমার মাথা ঘুরে যাচ্ছে। তুমি কেন এসব কথা বলছো বলো তো? আর আমি আমি শিওর যে তুমি যদি আর একটু কন্টিনিউ করো না, আমি আমি নির্ঘাত পাগল হয়ে যাবো, ভালো লাগে। আচ্ছা একটা জিনিস কেন বোঝার, তুই এটা আজ সকালেই ফিরল? এই জন্য? হ্যাঁ। টিকলি দেবী, আপনি এলএসডি টেলএসডি খান না? ও তার মানে তাড়াতাড়ি চলে আয়, দেরি করিস না।